প্রত্যেক দিন বিকেলবেলা হলে চলো না মা একটুখানি ফুচকা খাই, চলো না মা একটুখানি ফুচকা। আমাদের ঘরে কতগুলো ফুচকা পাঁপড় ছিল, ওই 6-7খানা ফুচকা পাঁপড় ছিল, কিন্তু সেগুলো যদি আমরা ভেজে খাই, ফুচকা খেয়েছি বলে মনটা ভরবে কি ভরবে না সেটা পরের কথা, টাকরা অ্যাটলিস্ট ছুলে যাবে, এতটাই শক্ত হয় ফুচকা পাঁপড়। সেই জন্য ভাবলাম আজকে বিকেলবেলা একটুখানি ফুচকা বানানোর চেষ্টা করি। আমি এর আগে কোনো দিন ফুচকা বানাইনি, কারণ ওই 10 টাকায় 5খানা ফুচকা, 20 টাকায় 10টা ফুচকা খেয়ে আসলেই আমাদের পেট ভরে যায়। সে যাই হোক, পরিস্থিতির জন্য আমরা অনেক কিছু বানাতে শিখে যাচ্ছি। আজকে যদি আমার ফুচকা হিট হয়ে যায়, এরপরে যখনই মন চাইবে বাড়িতেই ফুচকা বানিয়ে খেয়ে নেবো। স্টার্ট। তাহলে আগে দেখে নিন ফুচকা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। ফুচকা বানানোর জন্য প্রথমে এরকম একটা কাপ নেবেন, এরকম একটা কাপের 1 কাপ সুজি নিয়েছি, যেটাকে আমি জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই কাপেরই 1 কাপ ময়দা নিয়েছি। সুজিটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, তার কারণ এটা একটুখানি নরম হয়ে যাবে, তার মানে যতটা আমি সুজি নেব ঠিক ততটাই ময়দা নেব। ঠিক আছে, নেব খাবার সোডা 1 চিমটি, মন দিয়ে শুনবেন 1 চিমটে। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম লবণ আমি ইউজ করব না, লবণ দিয়ে দিলে ফুচকা হয়তো নেতিয়ে যেতে পারে। তাহলে এটা মেখে নিই আগে। সুজি আর ময়দার মাখাটা ঠিক এই রকম শক্তপোক্ত হবে, আমরা রুটি করার জন্য যেরকম ভাবে আটা মাখি সেরকম টাইট করে এটাকে মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে, 15-20 মিনিটের মতন এটাকে রেস্টে রাখবো, তার কারণ ফুচকা খাওয়ার জন্য যে চক জলটা লাগবে তার জন্য তেঁতুল আমি চটকিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে ঠাকুরের বাসন মাজার তেঁতুল, সেটা দিয়েই আজকে আমাদের ফুচকা খেতে হবে। বলছি না, জীবনে কখনো ভাবিনি এই 10-5 টাকার ফুচকা বাড়িতে বানিয়ে তারপরে খেতে হবে। পরিস্থিতি মানুষকে দেখছেন কি কি করতে বাধ্য করে, কিছু করার নেই। এই ফুচকা না খেলে আমার মেয়ে মনে হয় আর মাথা ঠিক রাখতে পারবে না, কুকুর জন্যই বানানো। তাহলে এটা 15 মিনিট হয়ে গেছে, এটাকে পাতলা করে আমি বেলে নেব, দেখতে থাকুন। আর এটা হবে সাদা তেলে, ফুচকা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের ছাদ্য করার জন্য অনেকটা তেল আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, কড়াইটা আমি ছোট নিয়েছি ওই জন্য। এই ঢাকনাটা প্রথমে নিয়েছিলাম, এটাতে আমরা ফ্লপ খেয়ে গেছি, ঠিক হ্যাঁ সেই ওঠাতেই পাচ্ছি না। তারপরে এরকম একটা বোতল আমি জোগাড় করে নিয়েছি, এর মধ্যে ছিল টুথপিক, টুথপিক ফেলে দিয়ে এটা নিয়ে চলে এসেছি। প্রচণ্ড এক্সাইটেড রয়েছি, এখন ঘরে যা আছে সব কিছু ফেলে দেবো, ফুচকার দিকে খালি মন দেবো আমরা। আর একটু বড় কিছু থাকলে ভালো হতো রে। এই তো বলছি ওটা না, এই তো লুডোর সেই ছক্কা ফুটে দিয়ে তাহলে আমরা এই কৌটোটা তো ফ্লপ খেয়েছি, মনে হচ্ছিল এতে যা মানে ফুচকা হবে তার ভিতরে আলুটুকু পর্যন্ত আমরা ঢোকাতে পারবো না, তাই এটা আমরা সাইডে রাখলাম। এবারে নিয়েছি কফির কৌটোর ঢাকনা, আর কিন্তু নেই না, এরপরে ফ্লপ খেলে আর কিছু করার নেই আমাদের, মুখ ভোতা হলে হবে না বুঝলি তো। এইটুকু আমি বেলতে পেরেছি, এখন তেলে দেওয়ার পালা, জয়গুরু জয়গুরু বলে তেলের মধ্যে ছাড়তে হবে। এটা বেলে রাখলাম, পুপু এটাকে কাটিং দেবে। তেল একদম গরম রয়েছে, 1টা কি 2টো করে ফুচকা ছাড়বো আমরা। হচ্ছে এ হয়ে গেল ভাইয়া,
প্রত্যেকটা ফুচকা ফুলেছে। আর এর মধ্যে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এর আগে দেখালাম, তার মধ্যে লঙ্কাও সিদ্ধ করে নিয়েছি আর অল্প একটু আমি ছোলা দিয়ে সেটাও সিদ্ধ করে নিয়েছি। এটা মাখার জন্য আমি নেব অল্প একটুখানি বিট লবণ, চাট মশলা আর ভাজা মশলা এটাও এর মধ্যে দেব। আর তেঁতুলের জলটা বানানোর জন্য, তেঁতুল তো গুলে রেখে দিয়েছিলাম, ছিপকাটা ফেলে দিয়েছি, তার মধ্যে একটুখানি জল মিশিয়ে নিয়েছি। এর মধ্যে খালি মেশাবো একটা এরকম গন্ধলেবু। গন্ধলেবুটা দেখে আপনাদের মনে হতে পারে যে এটা তো ফার্নিচার হয়ে গেছে, কিন্তু এখন কিছু করার নেই, এটা দিয়ে আমাকে চালিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়েছি তো লঙ্কা, ঝাল হয়নি, তাহলে দে একটু বিষ কত মেশাবি। যদি আরো বেশি ঝাল চান তাহলে এরকম লঙ্কার গুঁড়ো মিশিয়ে খাবেন। এই যে পুপু এখন বেশাচ্ছে লঙ্কার গুঁড়ো, ওদের ঝাল খেতে পারে না, বাপরে লঙ্কা পর্যন্ত ওকে দেখে লুকিয়ে থাকে যে এই রে দেখলেই আমাকে খেয়ে নেবে, তাই না? ঠিক আছে, দেখ একটু ধনে পাতা পড়লে না খুব ভালো হতো। নেই ধনে পাতা রে বাবু। ফুচকা দাদা যদি ঘরে বসে আমার এই ভিডিও দেখে যে কি রে বাবা এরা সবই বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়ে নিচ্ছে, তাহলে কি আমাদের রুজি রোজগার বলে আর কিছু থাকবে না? তখনও যদি দেখেন বাসন মাজা হচ্ছে, ঘর পোছা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে না, তাই না? ডিনারে আজকে বানাবো আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ভাত। ভেবেছিলাম খিচুড়ি বানাবো, এখন আর করতে ইচ্ছা করছে না, খিচুড়ি খেতেও ইচ্ছা করবে না, রাত্রিরে খাবো কিনা সেটা নিয়েও একটুখানি সন্দেহ আছে। আর কালকে আমি বলেছিলাম যে পুপুকে পড়াতে আসবে পুপুর স্যার, পুপুর স্যার বাড়িতে এসে পড়াচ্ছে না, ওদের ভিডিও কলিংয়ে পড়াশোনা চলছে। আমি ছোটবেলা থেকে কখনো অনলাইনে পড়াশোনা কিংবা ভিডিও কলিংয়ে পড়াশোনা দেখে আসিনি বলে আমার খালি মনে হয় যে ও ভিডিওর মাধ্যমে তো স্যার বাড়িতেই পড়াতে আসছেন। এই মুহূর্তে আপনারা কি করে ভাবলেন যে আমার বাড়িতে স্যার এসে তারপরে পুপুকে পড়াবে? অত বিদ্যান হওয়ার দরকার নেই, প্রাণে যদি বেঁচে থাকে বিদ্যা বুদ্ধি অনেক হবে, এখন যেভাবে চলছে সেই জিনিসটাকে মেনে নিতে হবে। তো স্টার্ট। আমার মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছে জানেন, একটুও চলছে না। এর মধ্যে ভেবেছিলাম ডাল সিদ্ধ করব, আমার প্রেশার কুকারে ডাল সিদ্ধ খুব একটা ভালো খায় না, কেমন একটা প্রেশার কুকারের আলাদা রকম গন্ধ পাই, সেই জন্য ভাবছি মানে ডাল সিদ্ধ দেবো কি দেবো না। শুধু আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়েও কিন্তু রাত্রিরে ভাত অনেকটা খাওয়া যায়, তাই না? তাই করে ফেলেছি আজকে। আর আমরা তো আমরা চাউল কিছু করার দরকার নেই। চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ডালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব, তারপরে যেমন ভাত উপুর করি ঠিক সেইভাবে ভাত উপুর করবো। হয়তো আপনারা ভাববেন যে ডালের যে গুণাগুণ সেটা তো ফ্যানের সঙ্গে বেরিয়ে যাবে,
সে অত বিচার বিবেচনায় আসছি না। এইভাবে একবার ভাত রান্না করে খেয়ে দেখবেন, শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখবেন কিংবা ভাজা লঙ্কা দিয়ে ভাতটাকে মেখে একটুখানি ঘি দিয়ে। বোঝাতে পারছি কি আমি? একটুখানি লেট হয়ে গেল, এখন কিন্তু সকাল নয়, মোটামুটি 11:45 বেজে গেছে। আজকে দিন শুরুও করতে পারিনি। এখন পড়বো আমি নিউজ পেপার। এই নিউজ চ্যানেল আর নিউজ পেপার, এ দুটোর মধ্যেই আমাদের জীবন এখন টিকে রয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালীন প্রত্যেকটা মানুষের নিউজ পড়া উচিত এবং দেখা উচিত, কিন্তু তার ভেতর থেকে পজিটিভ যেটুকু জিনিস সেটুকুই নেবেন, নেগেটিভটা রেখে দেবেন, নেগেটিভ নেওয়ার দরকার নেই। ওই যে কতজন মানুষের মৃত্যু হয়েছে সেই নিয়ে প্যাপু না বাজিয়ে, কতজন সুস্থ হয়েছে সেই দিকে নজরটা রাখুন, তাহলে দেখবেন মনে একটুখানি জোর পাবেন আর মৃত্যু ভয়টা অনেকটা কেটে যাবে। আমার যদিও মৃত্যু ভয় এখন হচ্ছে না, আমার মনে হচ্ছে আমরা সবাই বেঁচে যাব। আর কালকে রাত্রিবেলায় এত ঝড় বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছে। এই সামনে বাঞ্ছারামের বাগানটার অর্ধেক কলা গাছ পুরো একদম বিলীন হয়ে গেছে। সকালবেলা উঠে দেখলাম কেটে কুটে সাইজ করে মানে বাগানের একটা কোণায় ফেলে রেখে দিয়েছে। বাঞ্ছারামই করেছে ওটা, ওটা আমাদের দায়িত্ব না। আর দেখবেন কোনো গাছ যদি একদম গোড়া থেকে উপড়ে পড়ে যায় কিংবা পাতা টাতা ভেঙে গিয়ে তার একটা বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যায়, সেই দিকে যদি বারবার তাকাই না, মনে হয় পৃথিবী এখন আমাদের সবাইকে আউট হতে বলছে। এতদিন তোমাদের থাকতে দিয়েছি, প্রকৃতির ওপরে তোমরা যা অত্যাচার করেছো, তোমরা এবারে ভাগো, আমার পৃথিবী আমাকে ফেরত দাও, মানে ভগবান বলছে এটা দেখে মনে হচ্ছে। যাই হোক, এত তাড়াতাড়ি তো চলে গেলে হবে না, এই মুহূর্তে যদি আমরা বেঁচে যাই। আচ্ছা, শ্রীরামপুরের নতুন খবর, এই সংক্রমণের জন্য মানে মহামারীর জন্য শ্মশানঘাট বন্ধ থাকবে। এখন পাবলিক যদি মারা যায় তাকে আর পোড়ানো হবে না, সিধা ভাগাড়ে নাও। কত রাস্তায় বেরিয়ে চা খাবে বিড়ি খাবে খাও, আপনজন মরলে তার দাহ কাজটা পর্যন্ত করা যাবে না, এটাই চাইছিল পাবলিক। আচ্ছা, আরেকটা খবর দিয়েছে, বাজপুরে আগুন, মানে কি বলে কি বলবো। সে যাই হোক, এখন শুধু অপেক্ষা কবে আবার পৃথিবী সুস্থ সবল হয়ে আবার আমরা হাসতে পারবো, রাস্তায় একটুখানি বেরোতে পারবো, রাস্তার মুখ দেখতে পারবো, এখন এটার অপেক্ষাই আমি করছি জানেন। বাড়িতে যতই মন্ডা মিঠাই খাই না কেন, ঠিক বিকেল হলে মনে হচ্ছে একটু যদি রাস্তায় যেতে পারতাম, একটু যদি রাস্তায় যেতে পারতাম। জোর করে নিজের মনটাকে আটকে রেখে দিয়েছি, কিছু করার নেই, বাঁচতে গেলে তো ওটা করতেই হবে তাই না। যদি মরেই যাই তাহলে আমার ভাগের যেটুকু সুখ কে ভোগ করবে, এখন নিজেকে বাঁচিয়ে রাখা টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় কথা। তাহলে চলুন এই ভিডিওটা এখন আমাকে শেষ করতে হবে, পরের ভিডিওটা আবার শুরু করতে হবে, কারণ আজকের দিনটা এখনও আমার শুরু হয়নি। আর আমি ইদানিং দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে আপনাদের সঙ্গে আমার একটু আড্ডা মারতে ইচ্ছা করছে না। পুপু ইন্দ্র এরা সব এমনভাবে আমাকে ঘিরে ধরে বসে থাকে, এদের সঙ্গে আড্ডা না মারলেই নয়, এইটুকু টাইম তো কাটাতেই হবে। কোয়ারেন্টাইন বলে কথা, এই কোয়ারেন্টাইনে কোয়ারেন্টাইন বলছি, এই কোয়ারেন্টাইনে যেটুকু সময় এদের সঙ্গে আমি কাটাবো, পরে গিয়ে এটা নিয়েই আমি ইতিহাস লিখব যে যাদের আমি পছন্দ করি না, এক ঘন্টার বেশি যাদের সঙ্গে থাকলে আমার চুলোচুলি লাঠালাঠি লেগে যায়, তাদের সঙ্গে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি, নিজের গলায় নিজেই মেডেল ঝুলিয়ে আমি ঘুরবো। তাহলে চলুন, দূর চুপ কানা, তাহলে চলুন আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, না অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। আর যে কোনো নিউজ চ্যানেল দেখবেন কিংবা নিউজ পেপার পড়বেন, তার মধ্যে থেকে পজিটিভ যে খবরটুকু সেটুকুই নেবেন, আর নেগেটিভটা এর মধ্যে রাখবেন, যদি বাড়িতে কোনো পেটস থাকে তার পটি পরিষ্কারের জন্য লাগিয়ে দেবেন, বুঝলেন। চলুন টাটা।
কি ভালো বলেনি? কি নেগেটিভ খবর খবর কখনো বেশি মন দিয়ে পড়বেন না, তাতে ভেতর একদম দাউ দাউ করে জ্বলবে, মানে মনের ভেতরটা। আর সেই আগুনে দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো পুরো ছারখার হয়ে যাচ্ছে। তাই নেগেটিভ খবর থেকে দূরে থাকুন, পজিটিভ খবরটা নিজে নিন আর সেই পজিটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এখন পজিটিভিটি প্রচণ্ড পরিমাণে দরকার, যেটা অনেকটা কমে আসছে। কিছু করার নেই, পরিস্থিতি কমিয়ে দিচ্ছে।